বলি, এর আগে একদিন পরিচয় হয়েছে। হ্যাঁ, অসুবিধে নাই। হ্যাঁ, কারণ স্যার বললে আমার কাছে দূরের মনে হয়। হ্যাঁ, অসুবিধা নেই। ওই স্যার বলে, আনিস বলে, ওই পড়াইছি তো, ওই জন্য স্যার বলে আনিস। দূরের মনে হয়। আর আমার বাড়ি তো খুব কাছাকাছি, মানে কলেজ থেকে। আমি আরেকটা কথা বলি, আমি তো 28 বছর শিক্ষকতা করছি, আমি যদি 2 দিন ক্লাস নিয়ে থাকি কারো, ওই বেটা আর কোনোদিন এই স্যার ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারে না। খেয়াল করে তো আনিসুর রহমান আমার সেটাই, ক্লাস করছে, তো ওরে শিখাইলেও ভাই বলবে না, ও স্যারই বলবে। আপনারা বলতে পারেন ভাই বলে। না স্যার তো অবশ্যই, তারপরে ভাই বললে আমার কাছে মনে হয় আমরা খুব কাছের। আমার বাড়িটা হলো আপনার বাজার থেকে, কলেজ থেকে খালটা যে আছে উত্তর পাশে, হ্যাঁ এই খালের কোনারে যে আমাদের যেখানে আবুল কাশেম, হুম একই বাড়ি আমার আচ্ছা মামা লাগে সম্পর্কে, একই আচ্ছা বাড়ি। আমার এটা বড় ভালো ভাই জিনিস। ছিল 81 সালে পাশ করছে। এই তারপরে আছি ব্যক্তিগত জীবনে, আমি আছি টাঙ্গাইল শহরে, আছি একটা জব প্লাস ওয়াইফ একজন প্রাইমারি স্কুল টিচার। আমার একটা মাত্র ছেলে ক্লাস 4-এ উঠলো। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দোয়া করি। এরপরে বেসে কি আছেন বা ওই বেসে? হাত উঠে হাত উঠে বলেন, নিজে শুরু করে দিন তো। নাই, তারপরে বলেন, তারপরে তারপরে জামিল, জামিল, জামিলই বলেন। জামিলের সাথে মনে হয় একজন শিশু আছে, তারা বলতে দেন কি বলতে চায়। ছোট মানুষ, ছোট মানুষের বক্তব্য শুনে। কই জামিল তো নাই, আছে তো জামিল? জামিল হ্যাঁ জামিল বলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তুলো এটা আছে গো। আমি জামিল হুম থেকে এসেছি 1996-এ। তো আমি, হ্যালো, হ্যাঁ শুনতেছি। এখানে আসলে অনেককে দেখতে পাচ্ছি, আমাদের বড় ভাই। তো আমি আলাদা, হ্যালো, আমি হ্যাঁ আলাদা শুনতেছি। সিদ্দিকে এসএসসি পাস করার পরে গভর্নমেন্ট সাদত ইউনিভার্সিটি কলেজ করুড়াতে অনার্সে ভর্তি হই, অ্যাকাউন্টিং অনার্সে ভর্তি হই। তো এরপর আবার পাশাপাশি আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ে বিকম করে 1998-এ, এখান থেকে আবার বিকম পাস করি, পরে ঢাকায় সিএ ভর্তি হই। তো সিএ কোর্স কমপ্লিট করার পরে আমি জব নেই, নিটল নিলে গ্রুপ, যেটা ইন্ডিয়ান টাটা কোম্পানি, এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। তো পাশাপাশি আমি একজন ইনকাম ট্যাক্স লয়ার, মানে চাকরির পাশাপাশি আমি প্র্যাকটিসটাও করি। এই যে পাওয়া গেছে ইনকাম ট্যাক্স এর লয়ার পাওয়া গেছে, ই করে রাখবেন। তো আমি সবাইকে মানে ইনভাইট করবো এইটুকুই, যারা ঢাকায় আছেন, আমি ঢাকা ট্যাক্স বারের মেম্বার, পার্সোনাল প্র্যাকটিস করি, কারো যদি কোনো হেল্প লাগে ট্যাক্সের ব্যাপারে অবশ্যই আমি সহযোগিতা করব। আর আমার আসলে আরেকটা পরিচয় দিই, যে আমার বাবা মোহাম্মদ মুক্তার আলী, সেদিন অনুষ্ঠানে আপনারা যারা ছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আমার এই যে ফুফাতো ভাই, বড় ভাই কাশেম ভাই আছে, মাসানু উজিদ্দার বলতেছিল, আমি তার ছোট ভাই, ভাইয়ের ফ্রেন্ড। আসলে আমি উজিদ্দার কাছে অ্যাকাউন্টিং করেছি, সেও আমার স্যার, বড় ভাই প্লাস স্যার। আর আমার দুই ছেলে, বড় ছেলে ঢাকা যায় মতিঝিল আইডিয়াল স্কুল, যেটা এটার ব্রাঞ্চ আছে বনশ্রীতে, আমি ঢাকা বনশ্রীতে থাকি। বড় ছেলে ক্লাস 4-এ পড়ে আইডিয়ালে, আর ছোটটা ক্লাস 4 বছর, এখন স্কুলে দেয়নি, এই জানুয়ারিতে দিব। আর আমার ওয়াইফ, সেও জব করে, এই নিটল মোটরস এ আছে, একই প্রতিষ্ঠানে আছি দুইজন। আমি এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ। নেক্সট কে এই আসবে? ঢাকায় মানে আসলে ঠিকানা আছে, এয়ারপোর্টের পিছনে। আচ্ছা আচ্ছা, এই আমাদের স্যার কি বা এইটাকে গ্রামে বেঁচে থাকে, এই যে মুক্তার আলী স্যার? হ্যাঁ, আমাদের আসলে আমাদের গ্রামের বাড়ি নোয়াবাড়ি, কিন্তু আমাদের জন্ম নোয়াবাড়িতে। পরবর্তীতে আমরা ওই যে আউলিয়াবাদ কলেজের উত্তর পাশে যে মানে ভাঙা ব্রিজ যেটা ছিল, কাশেম ভাই বলতেছিল, ওই ব্রিজের সাথে আমাদের বাড়ি। আমরা কিন্তু দীর্ঘদিন সেই 84 থেকে 94 পর্যন্ত 10 বছর কলেজের বাসা দিয়েছিলাম।
আমার মনে হয় যে যারা 82 বা 84-85 তখন আমরা অনেক ছোট ছিলাম, হয়তো মানে 5-7 বছর বয়স এরকম। তখন কাশিমবাড়ি যখন কলেজে পড়ে আমি তখন থ্রিতে বা ফোরে পড়ি। হ্যাঁ, আমরা 5 ভাই বোন সবাই আউলিয়াত কলেজে থাকতাম। গুড, তারপরে একজন বলেন, আছে তো আরো দেখতেছি যারা এখনো বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শামিমাল মামুন, 99 ব্যাচ, কমার্স বিভাগ থেকে 99 এ আমি পাস করেছি। তারপর আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ কমপ্লিট করি। ওখান কমপ্লিট করার পর আমি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে এক বছর কাজ করি। তারপর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, গভর্নমেন্ট ওন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা শহরের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে, ওই কোম্পানিতে 2009 থেকে অদ্যাবধি আছি। আমি এখানে ডিপুটি ম্যানেজার ফিনান্স হিসেবে কাজ করছি, বিদ্যুৎ ভবন হেড অফিসে বসি। আর আমার দুই সন্তান, দুই মেয়ে, একজন ক্লাস 3 এবং নার্সারি গ্রুপে পড়াশোনা। ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে কানেক্টেড থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ধন্যবাদ। আর এরপরে একজন, এখনো অনেকেই দেখতেছি তারা বলে নাই পর্যন্ত, বলে ফেলেন একজন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোশাররফ হোসেন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, বলেন। আচ্ছা, আমি 1998 সালে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করি। 98 98 থেকে। আচ্ছা, পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। তার পরবর্তীতে এখন আমি কর্মরত আছি সোনালী ব্যাংক লিমিটেডের একটা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি রেসিডেন্ট, থাকি টাঙ্গাইল শহরেই থাকি। ও, কোন বাড়ি, বাড়ি কোথায় দিন বললেন? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে রামপুর গ্রামে, রামপুর কালিহাতি উপজেলা, বল্লা ইউনিয়ন, রামপুর। ও, বল্লার সাথে অনেকে বলে না, বল্লা রামপুর, বল্লা রামপুর, সেই রামপুর। হ্যাঁ, রামপুর গ্রাম। আমি কর্মরত আছি সোনালী ব্যাংকে, ভুয়াপুরের ফলদাবাজার ব্রাঞ্চের আমি ম্যানেজার। আগেও ছিলাম এদিকে, বল্লার চাকরি করছি, তারপর অনেক জায়গায় চাকরি করেছি। তো স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে ফোন করে এই লিংকে সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। তারপরে আমি সবার মঙ্গল কামনা করতেছি এবং সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই রিকোয়েস্ট করবেন বন্ধুদেরকে যে তারা যেন আলাউদ্দিন সিদ্দিকী কলেজের যে আছে, ওই গ্রুপ আছে যেটা, আলাউদ্দিন সিদ্দিকী কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, এখানে যুক্ত হবেন, তাহলে নিউজ পাওয়া যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ জি স্যার, জি স্যার। আমি সবাইকে 2023 সালের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নতুন বছরের শুভেচ্ছা পেয়ে গেলাম, সবাইকে দিয়ে দিলাম। নেক্সট, ওই যে আছেন একজন, রেজাউল করিম লেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলছেন, আপনি তো বলেন নাই না স্যার? আমি সর্বশেষ স্যার। প্রথমে স্যার আপনাকে, আপনার প্রতি স্যার কৃতজ্ঞতা। ওই স্যার, আপনি এত সিনিয়র, এত বড় পোস্টে থেকে স্যার আমাদের স্মরণ করেছেন, বিশেষ করে আমাকে ফোন দিয়েছেন, স্যার জন্য ধন্যবাদ। আর আমি খুব গর্ববোধ করতেছি যে আলাউদ্দিন সিদ্দিক দিয়ে আমি পড়াশোনা করেছি, যেখান থেকে দেশ বরণ্য অনেক বড় বড় কর্মকর্তা, দেশ বরণ্য নেতা বের হয়ে গেছে। আর আমি রূপালী ব্যাংক লিমিটেড সখীপুর শাখা সিনিয়র অফিসার কর্মরত আছি স্যার। আমি গ্রামের বাড়িতে অবস্থান করতেছি। কষ্ট করে কোথাও যাওয়ার দরকার হইতেছে না, শীতের মধ্যে যে যেখানে আছে সেখান থেকেই আমরা অংশগ্রহণ করতেছি, এটা আমার কাছে খুব মজা লাগে আর কি। এই এই যে ব্যবস্থাটা, এটা আমাদেরকে শিখাইছে করোনার সময় এই ধরনের মিটিং করা আমাদেরকে শিখাইছে। জি স্যার, জি স্যার। আমাকে ফোন করেছিলেন, বলেছেন যে করতে পারবেন,
আমি স্যার মিটিং করেছি প্লাস স্যার স্যার আমি আপনার লেখাটা আজকে স্যার কয়েকবার পড়েছি, খুব ভালো লেগেছে স্যার। আপনার এবং স্যার যদি আমাকে না আনতেন এইভাবে ব্যবস্থা করে পাঠাইয়া দিচ্ছেন আবার আনছেন, উকিল স্যার আমাকে ডাবলিং করে নিয়ে গেছে এই পাহাড়ি রাস্তায়, এটা এটা আপনার কেউ তুলনা করতে পারবে না। কামনা করে স্যার আমরা সবাই দোয়া করি আর স্যার সবাইকে 2023 সালের শুভেচ্ছা ধন্যবাদ। আমরা অংশগ্রহণ করতে রাজি আছি। আচ্ছা আশিস বণিক, আমি যেখানে থাকি মানে ওইখানে একটা ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে আর কি, বাইরেই ছিলাম ওইখানেই, একটু করবেন। আমি আশিস বণিক, আমি 2003 সালের ব্যাচের শিক্ষার্থী ছিলাম, বাট আমি 4 সালে এসএসসি পাস করি। আমার বাড়ি বললা, আমি এখন প্রাণ আর এফএল গ্রুপে এইচআরএম ডিপার্টমেন্টে আছি, এটাই আমার পরিচয়। আসলে আমি সুবর্ণ জয়ন্তীতে থাকতে পারিনি ব্যস্ততার জন্য, আসলে যে আসলে আপনার অনেক সিনিয়র মাধ্যমে সবার ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ধন্যবাদ, সুন্দর বলছে। এখন যে বলে নাই মোশারফ বলছে, অজিত বলছে, শাহজালাল বলে নাই তো, শাহজালাল শাহিদ, হ্যাঁ শাহজালাল শাহিদ বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, খুব ভালোই শোনা যাচ্ছে। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার স্যারকে, যে ওভার ফোনে আমাকে নক করার জন্য, যে আমি তখন ঘুমিয়েছিলাম স্যার, আসলে সত্যি কথা আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারি। আমি কত ব্যাচ? আমি 2004 ব্যাচ স্যার। আর আপনার সাথে আপনাকে আমি স্যার অনেক আগে থেকে চিনি, আমার বাড়ি বাগের বাড়ি, সুখীপুরের বাগের বাড়ি। আমি স্যার হলো আমার আর একটা পরিচয় আছে আমি বলে দিই, আমি 2001 সালে এসএসসি পাস করি, 2001 সালে আমি আউলিয়াবাদ কলেজে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম স্যার, কিন্তু তারপরে আমি কলেজে ভর্তি হতে পারি নাই। আমাদের ওই যে পাশে একটা পলাশতলী কলেজ হয়েছে স্যার জানেন আপনি, ওই কলেজে এমপি সহ আইসা বিভিন্ন নেতা নেতার আইসা স্যার আমার সার্টিফিকেট নিয়ে গেছিল, এই জন্য পরবর্তীতে 2002 সালে আবার আলাউদ্দিন সিদ্দিকী কলেজে ভর্তি হই এবং 2004 আমি এসএসসি পাস করি। তারপর আমরা পলাশতলী কলেজ নাই এখন, আছে কলেজ আছে স্যার কিন্তু স্টুডেন্ট নাই, ছাত্র ছাত্রীও নাই, ওটা ভাঙাচুরা অবস্থায় আছে স্যার এখন। তারপর 2004 পাস করি স্যার এবং পাশে গিয়ে স্যার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমাদের বেস থেকে আমরা 12 জন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম স্যার, আমাদের বেসটা অনেকটা ভালো ছিল। আর আমি বর্তমানে স্যার 33তম বিসিএস এর মাধ্যমে বিশেষ শিক্ষা ক্যাডারে জয়েন করি 2014 সালে, সিরাজন সরকারি কলেজ আমার প্রথম পোস্টিং হয়। এখন বর্তমানে কর্মরত আছি সরকারি সাদত কলেজ টাঙ্গাইলে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের বড় ভাই যারা আছেন আমাদের এখানে এসে এক কাপ চা খেয়ে যাবেন। আমি এখন বসবাস করি টাঙ্গাইলের পূর্ব আদালত পাড়ায়। আর আমার একটু সাংগঠনিক পরিচয় দেই, আমি এলাকায় একটা ফাউন্ডেশন করেছি নিজে, আর কাকরাজান ইউনিয়নের যে সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন আছে স্যার সাকু নামে যেটা পরিচিত, ওইটার বর্তমান আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, ওইটার উপদেষ্টা আপনি আছেন এটা নিজে জানেন স্যার। আর তাহলে এনামুল কিসে আছে? এনামুল, এনামুল হলো জয়েন্ট সেক্রেটারি স্যার, যুগ্ম সম্পাদক। আচ্ছা, এনামুল আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটির। আর টাঙ্গাইলে স্যার খুশি হবেন যে টাঙ্গাইলে স্যার সারা টাঙ্গাইলে ঢাকা ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে সাবেক স্টুডেন্ট,
আমি তাদেরকে নিয়ে একটা সংগঠন দাঁড় করেছি, এটার সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছি আমি, আহ্বায়ক কমিটি হচ্ছে স্যার। আলহামদুলিল্লাহ। আর এখানে টাঙ্গাইলে স্যার আর একটু বলে রাখি, আমাদের বর্তমান যে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, তারপরে স্যার জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি জনাব ফজলুর রহমান ফারুক খান, এসপি স্যার, ডিসি স্যার এবং ভাষণী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, বর্তমান তিনটা সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার, এনারা সকলেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং আমরা এখানে যাদের ঢাকা ইউনিভার্সিটির স্যার হলো গিয়া অনার্স না, শুধু কোন একটা ডিগ্রি আছে স্যার, তাদের সকলকে আমরা এই পতাকা তলে আনার চেষ্টা করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর দোয়া করবেন স্যার, আর যদি কখনো কোনো প্রয়োজন হয় স্যার আমার তরফ থেকে আমি মানে আপ্রাণ চেষ্টা করব স্যার আপনাদের সাথে থাকার জন্য। আর একটা বিশেষ অনুরোধ রইল স্যার, যেহেতু আপনি উদ্যোগটা স্যার নিয়েছেন, এইটা যদি একটু ধরে রাখেন স্যার, আমি সেই হিসেবে আপনার সাথে ওতপ্রোতভাবে থাকবো স্যার। দেড় ঘন্টা যাবৎ ওই পাশে আমার ওয়াইফ আছে, তার দেখা করতেছি না, ছুটির দিন আছে, ছুটির দিন। আমি আর একটু পারিবারিক পরিচয় দেই, আমার মিসেস জব করেন, উনি আছেন হলো অর্থ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে আছেন, কিন্তু বর্তমানে টাঙ্গাইলে কর্মরত, টাঙ্গাইল জেলার দায়িত্বে সঞ্চয় অধিদপ্তর শাখার সহকারী পরিচালক হিসেবে আসেন। আমি ব্যক্তিগতভাবে এক মেয়ে এবং এক ছেলের জনক, আমার মেয়েটার বয়স 7 বছর, এবার ক্লাস 2 তে উঠবে, ছেলেটা 3 বছর, এই আমার পরিচয়। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব ওয়াদুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়ে ঘরের মধ্যে বসে সকলের সাথে কানেক্টিং থাকার জন্য। আর সকলকে আগামী 23 সালের সুবর্ণবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, আমার জন্য সকলেই দোয়া করবেন। আমরা শেষের দিকে একজন ভালো নেতা পাইলাম আর কি। না না স্যার, নেতা বলবেন না স্যার, আপনাদের ছোট ভাই হিসেবে পাশে রাখবেন স্যার, এটাই প্রত্যাশা স্যার। ধন্যবাদ, সুন্দর কথা বলেন স্যার, এই ভালো সকলকে দাওয়াত হলো স্যার, বক্তব্য স্পষ্ট, সকলে আসবেন স্যার, বক্তব্য খুব স্পষ্ট, আশা করি সে ভালো একজন আমাদের লিডার হবে আর কি, আমাদের প্রোডাক্ট আলাউদ্দিন সিদ্দিক কলেজের প্রোডাক্ট। আপনাদের পাশে রাখবেন স্যার, এটাই প্রত্যাশা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি খুব, আমার খুব ভালো লাগতেছে, আমরা সবই পাইলাম আর কি এখান থেকে, মানে সব পেশার লোক পাইলাম শেষে। আপনি যখন ফোন দিয়েছেন স্যার আমি কতটুকু খুশি হয়েছি জানেন না স্যার। আমি আজকে আমার বাইরে একটা প্রোগ্রাম ছিল, ওই মেয়রের সাথে একটা মিটিং ছিল আমাদের, আমি ওই মিটিংটা ক্যান্সেল করে আপনার এখানে বসে আছি, যে স্যার যেহেতু ডাকছে আমার অবশ্যই এখানে থাকতে হবে। আমরা কি আমিনুল ইসলামের কাছ থেকে শুনছি, কি কার কাছ থেকে শুনি নাই সে বলেন। আর ওই জসিম ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করব, মুক্তার স্যার কি এখনো বেঁচে আছেন কিনা? ওই যেদিন মিটিং এ ছিলেন তো, মঞ্চে বসছিলেন তো? মুক্তার স্যার মঞ্চে বসছিলেন, মঞ্চে এই 10 জনের মধ্যে একজন ছিলেন মুক্তার স্যার। শাহজালাল মুক্তার ভাই আছে, এখন বেঁচে আছে, খুব ভালো আছে এবং খুবই সুস্থ আছে ইনশাআল্লাহ। আর আমিনুল ভাই আপনার বাসায় দাওয়াত নেন, একদিন আসেন আপনার সাথে সেই আউলিয়াবাদ থেকে পরিচয়। আজকে দেখা কালকে দেখা হবে ইনশাআল্লাহ, তুমি যেখানে থাকো তার পশ্চিম পাশে আমার চেম্বার, আদালত পাড়া পুকুর পাড়ের পশ্চিম পাশে। আচ্ছা, আমরা মনে হয় সবার কাছ থেকে শুনছি তাই না, কেউ বাদ আছেন কি? জুলহাসউদ্দিন, জুলহাস বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভালো আছেন আশা করি। আমি আপনাকে অনেকদিন আগে থেকেই ফেসবুকে চিনতাম, কিন্তু আমি এটা জানতাম না যে আপনি আমাদেরই অগ্রজ একজন। আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেই প্রতিষ্ঠানের থেকে আপনিও শিক্ষা জীবন শেষ করেছেন, এই সেচিব সম্পন্ন করেছেন, সেটা জানতাম না। আমি প্রথম জানতে পারি আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যেই আপনি একটা পোস্ট দিয়েছেন, তার পরবর্তীতে আমি আপনাকে ওই রিউনিয়নের দিনও দেখেছি আর কি, তখনই ভালো লাগলো যে না আপনি আমাদের একজন।
আমি আমার ব্যক্তিগত পরিচয়টা দিচ্ছি, আমি মোহাম্মদ রাশুদ্দিন, আমি বর্তমানে বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছি পাবনার ঈশ্বরদী থানায়। আচ্ছা গুড। আমার বাসা কুকডোহরা ইউনিয়নের সাভার গ্রামে। আমি মনে হচ্ছে যে সব থেকে জুনিয়র হব আজকের যে কতজন পার্টিসিপেন্ট আছেন আপনাদের মধ্যে। আমি কত নম্বর ব্যাচ? 2009 এর ব্যাচ। 9 আমি 2009 ব্যাচ। আমাদের কিন্তু এই অনেক পুলিশ অফিসার আছে, আমাদের এই আলাউদ্দিন সিদ্দিক করছে পাস করে অনেক পুলিশ আছে। হ্যাঁ, অনেক পুলিশ অফিসার আছেন। আমি আজকে দুই দিন আগে আপনার পোস্টটা দেখেছি, দেখে ভাবলাম যে হ্যাঁ আমি জয়েন করব। দেখি মানে একটু পরিকল্পনা নিয়ে রাখলাম, সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখলাম যে মিটিং আইডি এবং পাসপোর্টটা দেখি রেখে দেই। পরবর্তীতে আজকে আমি অন ডিউটি, এখন যদিও আমি বের হয়ে গেছি আসছি, তখন মনে হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো 9টার সময় তো হওয়ার কথা, আমি তো মনে হয় মানে একটু লেট করে ফেললাম, তখনই সাথে সাথে আর কি জয়েন করলাম আর কি। যাই হোক, ভাগ্যক্রমে আপনাদের সবাইকে পেয়ে গেলাম, এটা খুবই ভালো লাগলো যে আপনাদের সাথে একটু পরিচয় হতে পেরে। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী, ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ। যার কথা শুনি তারই ভালো লাগে আমার কাছে, কি মানে শুনতে ইচ্ছা করে খালি। হ্যাঁ, মানে সময় বেশি দরকার ছিল না, কে বলেন নাই এরকম বলেন তো দেখি, যে এখনো বলেন নাই অনেক আছে, হাইড করে রাখছেন, ওই নাই ভিডিও নাই, তারা তাদের মধ্যে থেকে বলতে পারেন, চিনতেছি না সবারে। না বললে যদি আরো কেউ কিছু একটু বাড়তি বলতেছেন বলতে পারে, না হলে লাইন কেটে দিব। আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে, অবশ্য টাইম হয়ে গেছে, আমরা এখন খাবো, খাবারও টাইম হয়ে গেছে। যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি বলবো যে এই এতক্ষণ যে আমরা ইয়ে করলাম এই সার্বিক যে আমাদের আজকে অনুষ্ঠানটা হইলো, জুম মিটিংটা হইলো, এই সম্বন্ধে দুই চারটা কমেন্ট করে করার পরে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনার লেভেল থেকে আপনি এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সকলকে স্মরণে রেখেছেন এবং এত সুন্দর একটা আয়োজন করে আমাদের সকলকে ফেস টু ফেস দেখার সুযোগ করলেন। এবং আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে চাইবো স্যার, আপনি যদি স্যার হলো গিয়া শত ব্যস্ততার মাধ্যমে আমাদের এই প্ল্যাটফর্মটা ধরে রাখেন, আমরা যে কোনো প্রয়োজনে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে চাই। এবং আমরা চাই যে ভবিষ্যতে আলাউদ্দিন সিদ্দিকি মহাবিদ্যালয়ের যারা জ্ঞানী গুণী বিভিন্ন রাজনীতিবিদ সচিব পর্যন্ত অনেক স্যার আছেন, তাদের সাথে যোগাযোগ করে যেন আমরা আমাদের যে কোনো প্রতিকূল অবস্থায় আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি স্যার। এবং এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি স্যার, আমাকে যে কোনো প্রয়োজনে কাছে ডাকলে পরে স্যার আমাকে পাবেন, আমি শুধু একটু আশ্বস্ত করতে পারি। আর যদি টাঙ্গাইলে কারো কখনো কোন ধরনের প্রয়োজন হয় স্যার, শুধু একটু নক দিবেন, আমাকে পাবেন স্যার ইনশাল্লাহ। আমি সাদত কলেজে আছি, আমার বাইন্ডিস নেই যে আমি স্যার হলে কোনো সময় বের হতে পারবো না বা কারো কাছে যেতে পারবো না, আমি অনেকটা সময় ফ্রি থাকি স্যার। টাঙ্গাইলে পূর্বাতলত পড়ায় আছে, পূর্ব পুরাতন বাস স্ট্যান্ডের পিছনে ওই যে আমিনুল ভাই যে বললো পুকুর পার, ওই পুকুরের দক্ষিণ পাশে আমার বাসা। আর সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখা হবে কোন এক সময়ে, এবং সেটা সাদেক স্যারের তত্ত্বাবধানে হবে, কারণ অনেকেই হয়তো ব্যস্ততার মাধ্যমে নিবেও না বা নিতেও পারে না। আমি স্যারকে আবারও এই টুকটুকটা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, আমার তরফ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের আমার অন্তর অন্তস্থল থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যারের সাথে দেখা হবে, কলেজে মাঝে মধ্যে যাওয়ার ইচ্ছে হয় আর কি, স্যারের সাথে দেখা হবে গেলে। স্যারের নামটা আমি একটু ভুলে গেছি,
নাম এইচএসসি তে দেওয়া আছে শাহজালাল আমার নাম একটা ফোন দিয়ে আসবেন ওই ইয়ার মধ্যে নম্বর দেওয়া আছে ওই যে শরণিকা নাম্বার আছে এই শরণিকাটা সবাই হাতে রাখবেন স্যার এখন চ্যাটিং লিস্ট দেখলে এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে স্যার যদি স্যার আপনাদের ফোন নম্বর দিতেন আমাদের একটু উপকারী হতো আর কি চ্যাট লিস্টে কার নাম্বার ছিলেন জি আমরা আমি আমার নাম্বার ব্যক্তিগত নাম্বারটা শেয়ার করেছি ওই চ্যাটিং গ্রুপে এখানেই ও আচ্ছা ঠিক আছে শুনুন এই যে আমি ঠিক আছে স্যার হ্যাঁ এই যে আমি আমরা এখন এক ঘন্টা 45 মিনিটের চেয়েও বেশি সময় ব্যয় করে ফেলছি আমাদের অন্য কাজও আছে আমরা এখন শেষ করে দেব এটা জাস্ট জুম মিটিং বলতে আমি বলছিলাম যে এটা শুভেচ্ছা বিনিময় আসলে তাই হলো কিন্তু আমরা কিন্তু কোনো গভীরে কোনো কথা বলি নাই বললে অনেক কিছু বলা যায় আমরা সেভাবে বলি নাই সবারই এক কথা শুনতে চেষ্টা করছি এই জন্য আমার এখানে ত্রুটি হইতে পারে আমি ব্যক্তিগত উদ্যোগে করছি আমি ব্যস্ত থাকি আমি আপনারা দোয়া করবেন আমার জন্য আপনাদের সবার জন্য আমি দোয়া করি আমরা এই আমাদের যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার আছে আমাদের স্মরণিকাতে সেখান থেকে বের করে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ আর ভবিষ্যতে এরকম জুম মিটিং করব বলে আমি কথা দিলাম আমি এরকম সাধারণত এই টাইমে করব শুক্রবার রাত 9টায় এবং তার আগে যদি আপনার কোনো পরামর্শ থাকে আমাকে ব্যক্তিগত দিবেন আমি সবসময় আমি মোবাইল খোলা রাখি সবার মোবাইলই ধরি কিন্তু শিক্ষিত অশিক্ষিত যেই করুক আমি মোবাইল ধরি মোবাইল ধরে বলি যে এখন আমার সময় নেই পরে কথা বলবো আমি আবার ব্যাক করি কিন্তু আমি মোবাইল ধরি তারপরে ফেসবুকে রিয়াকশন করলে কেউ করি আমার বয়স যদিও 62 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো সুস্থ রাখছে আমি নিজে প্র্যাকটিস করি চাকরি করি ফেসবুকে সব যোগাযোগ রাখি আর সামাজিকতার মাধ্যমে এই জুম মিটিং এর মাধ্যমে আমি বহু রকম যোগাযোগ রাখছি আল্লাহ রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন এখন কি আমি শেষ করতে পারি যদি শেষ করতে পারি তাহলে হাত ধরে বলেন হাত লারে নাকি আর আনমিউট করে আল্লাহ হাফেজ বলেন আনমিউট করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ